আপু আই লাভ ইউ, আপু আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি কিতা কই রাই কিছু বুঝি নো। হ্যালো, হোয়াটস আপ ব্রো? হাই ভাই। হ ভাই, আপনাদের সাথে আমার একটু কথা হোক, তাই একটা হুদাই একটা ফেসবুকে পোস্ট দিলাম যে এম এস বিজির টি শার্ট আসছে, যারা যারা নিতে চাও ফোন নাম্বার কমেন্টে দাও। আরে ভাই, মানুষজন কমেন্টে ফোন নাম্বার দিয়ে ফাটাই তো ফেলছেই, তার পাশাপাশি মেসেজেও নাম্বার দিছে, ভাইয়া আমাকে আমার একটা টি শার্ট দিয়ে। তো বুদ্ধিটা ভালোভাবে খাটাইছি, বাট কিছু মানুষ ধরে ফেলছে যে কিছু টাইপের ভিডিও হবে, বাট এটা কোনো প্র্যাঙ্ক হল না, আমি তাদের সাথে কথা বলবো। চিন্তা করলাম যে 10টা নাম্বার নেওয়া যাক, কেন আমার তো একটা সিম আছেই সরকারি, অলওয়েজ যে নাম্বার থেকে ফোন দিয়ে থাকি, বাট কারো কাছে যদি সেভ করা থাকে নাম্বারটা তাইলে ধরা খেয়ে যাবো। তো দেখা যাক কী অবস্থা, কী করা যায়। যেটা আমার পেজে নাম্বার দিয়ে আছে ওইটা দিয়ে আজকে কল দিই, দেখিস কার কার কাছে নাম্বারটা সেভ আছে বা নাই। তো ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, সাবস্ক্রাইব করে দিয়ে। ফার্স্ট কল আমি দিয়ে দিচ্ছি দিলশাদ নামের একটা ছেলে রে, লাউড স্পিকার দিয়ে দিছি অলরেডি। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছো? এই তো ভাই, যার পোস্টে কমেন্ট দিলে সে। ১৩,০০০ বাড়াই দাও, কিছু বাড়াই দাও। ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, তোমাদের খোঁজ খবর নিতেছি এই আর কি, একটা কমেন্ট দিয়ে। ঠিক আছে, বাট প্র্যাঙ্ক কল না, প্র্যাঙ্ক কল মনে করো না, ঠিক আছে? কারণ আমি পরিচয় আগে দিয়ে দিছি না। ঠিক আছে ভাই, ভালো থাকো, গড ব্লেস। তো আসলে আজকে কিন্তু আমি কোনো প্র্যাঙ্ক কল করতেছি না, আজকে আমি আমার মানে ফ্যামিলির সাথে কথা বলবো, ওদের সাথে একটু দেখি কী অবস্থা না অবস্থা, কজ ওদের সাথে কোনোদিন আমার কথা বলা হয়ে ওঠে না ঠিক তেমনভাবে। প্র্যাঙ্ক কল হলে কি ফোনটা কাট করে দেয়, ফোনটা ফ্লাইট মোডে ফেলাই দিই, ব্যাপারটা হচ্ছে সেই রকম। বাট চিন্তা করলাম যে কথা বলার জায়গায় একটু ডাইরেক্ট পরিচয় দিয়ে দিই, কী অবস্থা, কেমন আছো। কজ নাম্বারটা সবসময় থাকে না, মানে বিজি থাকে, মানে ধরতে পারি না, এরকম আর কি ব্যবস্থাটা। তো আর কিছু কল আছে, কলগুলো কথা বলি, দেখি কী কী আছে, এক একজনের এক্সপ্রেশন চেক করতেছি আমি, বাট অ্যাজ ইউজুয়াল নর্মাল ফার্স্টটা ব্যাপার না। অ্যানাদার ওয়ান রেড ওয়ান, কী বুঝে ভাই তোরা নাম্বারগুলো আমারই দিয়েছ, আমি বুঝি না। আসসালামু আলাইকুম ব্রো। হ্যালো ব্রো, ব্রো ব্রো কী অবস্থা? কিরকম কার বয়স? এইরকম একটু আইডিয়া করতে হবে ভাইয়া, কে কোন তো শিওর দিতে পারতেছি না। আপনি কে? তুমি বাড়ি কি সিলেট? না ভাইয়া। কোথায়? চট্টগ্রাম। ওরে ন যাবে, সিটেঙ্গে সিটেঙ্গে ফুয়া সাত গাইয়া ফুয়া। হ্যাঁ সাত গাইয়া ফুয়া। ও কিরা মাতো রে? এই তো মাতি মাতি বতা তো নরে সিরিত তার কি ফোন ফোনলা। হ্যাঁ 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 অনরে তা সিরিত তার কি ফোন ফোনলা দিয়া। তুমি কিতা কই রাই কিছু বুঝি নো। আচ্ছা
যতই চাইতেছি এটা প্র্যাঙ্ক করতে না, বাট এটা কেন জানি প্র্যাঙ্ক হয়ে যেতেছে, তো কিছু করতে হবে এরকম যাতে এটা প্র্যাঙ্ক না হয়। ভাই যেমনি আমার ঘুরেল, আমি তো ওর ভাষাই বুঝি না, কী জানি কইতেছিল চট গাইয়া বট গাইয়া, মানে ব্যাপারটা বুঝতেছি না। বাট দেখা যাক নেক্সট কী করা যায়। এ নীরব ভাই, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ব্রো। এই তো ভাই ভালো, তুমি কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কী করতেছো? তেমনি তোমরা কেমন আছো খোঁজ খবর তো নিতে পারি না, তাই চিন্তা করলাম আজকে আমি প্র্যাঙ্ক না করে তোমাদেরকে ফোন দিই ডাইরেক্ট। কি অবস্থা না অবস্থা কজ আমাদের? আমার নাম্বারটা এটা এটা আসলে এটা এই নাম্বারটা আমার অফিশিয়াল নাম্বার, এটা পেজে দেওয়া আছে, বাট এটা ফোন সবাই ধরে আজকে আমার কাছে, তো তাই আজকে আমি এটা দিয়ে ফোন দিলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ, স্টে সেফ স্টে হোম, ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে কোনো এক মিটাবে। কালকে কালকে মানে কালকে আমি প্র্যাকটিসে যাচ্ছি 2টা বাজে। মাওয়া আমার গাড়ি ঠিক হইলে আমি আসতেছি, মাওয়া পাইলাম, এটা মজা পাইলাম। থ্যাংকস টু ইউ গাইস, থ্যাংকস টু মাই সাবস্ক্রাইবার্স, লাভ ইউ গাইস, তোমাদের কারণেই আমি আজকে আমার সাইম চৌধুরী। হ্যালো ভাই, কী অবস্থা? এই যে তুমি যার ব্লগ দেখো সে, তুমি একজনের ব্লগ দেখছো না একটু আগে, এটা আমি চিনছো? চিনো নাই তুমি জাহিদুল না? এই যে তুমি যার ব্লগ দেখে মাত্র শেষ করলা, বানি ভাত খেতে বসছো, সে আমি ফোন দিছি তোমাকে। কে? আমি ফাহিম বলতেছিলাম ভাই। জি জি ভাই, আমি ফাহিম। হ্যাঁ ভাই আমি ফাহিম। আরে হরে ভাই, আমি রে ভাই, তোমাকে খোঁজ খবর নিতে ফোন দিলাম, কি অবস্থা না অবস্থা, সবসময় কি আর প্র্যাঙ্ক ট্যাঙ্ক করা যায়, যা আজকে তোমার আমি সারপ্রাইজ দিলাম। কি ভাই, হ্যালো
ভালো আছো? সবাই ভালো আছে? তুমি কই থাকো? কই থাকো? রায়েরবাগ কাছাকাছি তো? ও শনিয়াকড়া, এটা তো এটা অনেক দূরে, ও যাত্রাবাড়ির দিকে। ঠিক আছে ভাই, তো ভালো থাকো। বাবা শুন, বাবা আপডেট পাবা। ঠিক আছে বলবি তো ভাই। রে ভাই আজকে আমি কেন জানি প্র্যাঙ্ক হয়ে গেছে বারবার, ব্যাপারটা বুঝতেছে না। দেখি নেক্সট কি আছে। কল দিছিলাম বাট কল ব্যাক দিছে, ঘটনাটা কি দেখি তো। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? ও তো টি শার্টের জন্য নক দিছিলাম, আমার কমেন্ট দিছিলাম। তুমি ফাইন বেস সাবস্ক্রাইবার? কই থাকো? লোকেশনটা মতলব কই জানি, চাঁদপুর। ইয়ো ব্রো, আই এম ফাইন, কি অবস্থা তোমার? তো মাত্র কেন করলে টাইমই ভাই? হ্যাঁ ভাই, আমি ফাহিম, টাইমই না তো। টাইমই ভাই মনে করছিলা? কণ্ঠস্বর এক কই না আমি। আরে কই, ও আচ্ছা আচ্ছা, তো ভালো আছো না? চাঁদপুর রিলিজ কবে খাওয়াবা? ঠিক আছে আসবো তাই। আর টি শার্ট পেয়ে যাবা, সুন টি শার্ট পেয়ে যাবা। ওকে ভাই, ভালো থাকো। ও কেন যে ভাই, এটা প্র্যাঙ্কল না রে ভাই, তোরা বুঝোস না কেন, এটা প্র্যাঙ্কল না, কেন যে এরকম হইতেছে। বাট মনে হয় আমার নিজের মনে হয় মাঝে মাঝে প্র্যাঙ্ক, আর নাহলে আমি আজকে প্র্যাঙ্ক হইতেছি ওদের কাছে। ফোন দেওয়া কয় টাইমি ভাই, সামিন ভাই, লাস্টে কয় ফাহিম ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ফাহিম ভাই, একটা সারপ্রাইজ দেওয়া যায় তো মানজির সাথে একটা প্র্যাঙ্ক করি। তো চিন্তা করলাম মানজি আরও কলে ঢুকানো যায়, কজ মানজি মেবি মাত্র রান্না টানা করতেছে বাসায়, তো এখন খাইবো টাইব। খাওয়ার মাঝখানে যদি একটু উল্টাপাল্টা কথা কয়ে দিই ব্যাপারটা অনেক জোশ হবে। তার আগে আমারে আগে তাওয়ালটা নিতে হবে, কজ তাওয়াল না নিলে তো মামাই আমারে ধরা খাওয়াই দিব, ঝামেল হয়েছে এইটা। তো কল দিই কেমন, ইমো তো চালানো ইমো। না 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 না, আরে আপু শিট ম্যান, এত রুড মানজিয়া ভাই, বেয়াদো নাম্বার ছড়াই দিব, মানি কি আমার নাম্বার ছড়াই দিব, আল্লাহ। তো আবার গ্রামীণ নাম্বারটা না, ব্যাপার না, ওর এই এটা এটার ওষুধ পরে গেছে। বাট ডোন্ট মাইন্ড গাইস, আমি জানতাম না যে আমি মানে বললাম না এই ভিডিওটার মধ্যে আমি প্র্যাঙ্ক হয়ে গেছি, মানে কি রে ভাই, ভদ্রভাবে ফোন দিতেছি সবাই রে, মানে আমার সাথে কেন এমন করতেছে আমি বুঝতেছি না। ইয়ো ব্রো, হোয়াটস আপ? হ্যালো, হোয়াটস আপ ব্রো? হাই ভাই। হ ভাই। হ্যালো, হ ভাই, হ ভাই, কেমন আছেন ভাই? ভাই ভালো আছি, তুমি ভালো আছো? একটু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করো, চিল? জি ভাই, অনেকদিন পর। ফিল নিয়ে? জি ভাই, আপনি ভালো আছেন ভাই? এই তো ভাই আছি ভালো। বাসা সবাই কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছে। কে? ভাবি আপু। আপু ভাবি না, এতো ভাবি না, এখনো ভাবি হয় নাই, হবে ইনশাআল্লাহ, হবে তো ইনশাআল্লাহ। এখন আপু, এখন আপু বলার মজা আছে না একটা? কি ভাইয়া, এখন 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 তো মনে করো ফাইন বাই সিঙ্গেল, বুঝো নাই?
না ভাই ডাবল ডাবল হ্যাঁ এ বেটা আমার বেটা 10টা ঠিক আছে মানজিয়া বুঝবি দেখাও লাগিয়া আরে না রে বেটা আমার বেটা 10টা সত্যি কথা মানজিয়া জানি 10টা জেলায় 10টা তোমার জেলা কই তুমি কই থাকো আমি নারায়ণগঞ্জে থাকি এই নারায়ণগঞ্জে আমার একটা আছে নারায়ণগঞ্জ কোন দিকে এই যে পাগলা 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 হ্যাঁ পাগলা একটা আমি তো ইয়া দিয়ে যাবো সেতু দিয়ে যাবো তখন তো পদ্মা হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো ভালো আছো না অনেকের সাথে কথা হইলো মাত্র ঠিক আছে ভাই ভিডিও দেখো আজকের ভিডিও দেখছো হ্যাঁ ভাই দেখছি অনেক ভালো লাগছে ঠিক আছে কালকেও ব্লগ আসবে সাপুর খেয়ে ভাই সাপুর খেয়ে ভালো লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকো ওকে আচ্ছা ঠিক আছে আমারে দিয়ে আজকে আর সম্ভব না এই ভিডিও করা কজ আমি নিজে লিটল বিট কনফিউজড হয়ে যাই যে কেমনে কী করবো কজ ওদের এক্সপ্রেশন আমার কাছে না মানে হুটহাট কেমন জানে লাগে একবার থামিন ভাই তাইমি ভাই এরপর ফাহিম ভাই আরেকবার ঠিক আছে কীসে ও আচ্ছা মানজিয়া তো ফোন দিয়ে উড়া দুরা ধমকাইলো মানে ব্যাপারগুলো হয়েছে এরকম বাট আমি চাইছিলাম যে আপনাদের সাথে একটু আমি আগে আমার পোস্টটা ডিলিট করে নেই কজ পোস্ট না ডিলিট করলে মানুষ নাম্বার দিতেই থাকবে দিতেই থাকবে অ্যান্ড এই পোস্টটা ওপেন পোস্ট করে দিছে তো তাই একটু জামেলা আছে অলরেডি অনেকগুলা আয়সা পড়ছে দ্যাটস ওয়াই বাট পোস্টটা ডিলিট হয়েছে হ্যাঁ ডিলিট ডান তো গাইস যারা এখন আমার ফেসবুক পেজে লাইক দেওয়া নয় তারা কাইন্ডলি এই ফেসবুক পেজটার মধ্যে একটা লাইক দিয়ে দিও কজ এখন এখানে আছে 96,000 তো 4,000 লাইক বানায় দাও সো সবাই লাইক দিয়ে দিও আমার ফেসবুক পেজটার মধ্যে যেখানে আমি আমার সব আপডেটস দিয়ে থাকি অ্যান্ড আজকের মানে ভিডিওটা হুটহাট করে কজ কালকে আমার কোনো কন্টেন্ট নাই এটাই হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটারের ঝামেলা কজ লট অফ মেয়ে আমাকে ইনস্টাগ্রামে নক দিয়ে থাকে যে ভাইয়া প্র্যাঙ্ক কল করেন কজ আমি নিজেই একটা প্র্যাঙ্কের মানুষ তাই আমার কোনো প্র্যাঙ্ক কল করা হয় না বাট কালকে ইনশাল্লাহ একটা ভ্লগ আসবে স্টান ভ্লগ যেহেতু কালকে ফ্রাইডে তো এনজয় করবেন সবাই লাভ ইউ গাইজ ফর 290K ইউটিউব সাবস্ক্রাইবার্স 290K তো হ্যাঁ 290 তো আমি তো ভুলে ভাই একটা 1-2 বাড়াই কই নাইলে কমাই কই ঝামেলা রয়েছে এরকম বাট বি ফ্র্যাঙ্কলি মোটো ভ্লগ কেমন লাগে কমেন্টে জানান কজ মোটো ভ্লগ ডিপেন্ড করে রেগুলার ভ্লগের উপর ডিপেন্ড করে মোটো ভ্লগ আমি রেগুলার করতে পারি কজ হেলমেটে কথা বলতেই থাকি বাট একটা যে লাস্ট ভ্লগ আপনারা দেখলেন যে একটা সুন্দর করে গুছানো ভ্লগ ওইটা সপ্তাহে বা 2-3 সপ্তাহে পরে একটা আসবে এইরকম জাতীয় জিনিসটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য লাভ ইউ গাইস তো এটার পরে নেক্সট কল দিচ্ছি আরমান ভাইকে ইয়ো ব্রো হোয়াটসঅ্যাপ হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রো ফাইন ভাই হো ভাই হ্যালো হ্যাঁ ভাই কেমন আছেন ভাইয়া ভাই ভালো আছেন ভালো আছো একটু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি করো চিল জি ভাইয়া ফিল নিয়ে জি ভাইয়া আপনি ভালো আছেন ভাইয়া এই তো ভাই আছি ভালো বাসা সবাই কেমন আছে এটা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে কে ভাবি মঞ্জি আপু আপু ভাবি না এই তো ভাবি না এখনো ভাবি হয় নাই হবে আরে না রে বেটা আমার 10টা সত্যি কথা মানজিয়া জানি
দশটা জেলায় দশটা, তোমার জেলা কই, তুমি কই থাকো? আমি নারায়ণগঞ্জে থাকি। এই নারায়ণগঞ্জ আমার একটা আছে। নারায়ণগঞ্জ কোন দিকে? এই যে পাগলা, পাগলা পাগলা, হ্যাঁ পাগলা। মানজিয়াপু বলে নারায়ণগঞ্জ না ই কর ই করতে বাড়ি করতে আছে? মানজিয়াপু বাড়ি করতে আছে? হ্যাঁ আপনি না ব্লগে বলছিলেন। কবে কখন ব্লগে বলছিলেন? আমি ভুলে গেছি, আসলে আমি ব্লগে তো অনেক মিথ্যা কথা বললি, আমি তো জানি না। আমি করতে বরিশাল, আমি তো কুমিল্লা। কুমিল্লা তো ঠিক আছে, ও আচ্ছা হ হ না 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 আমি তো ইয়া দিয়ে যাবো, সেতু দিয়ে যাবো, তখন তো পদ্মা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো ভালো আছো না? জি ভাই ভালো আছি। পাবজি খেলো? পাবজি খেলো? প্র্যাঙ্ক কল, প্র্যাঙ্ক কল দিলে তো আমি আমার পরিচয় দিতাম। না ভাই পাবজি খেলি না। না আমি আসলে আজকে সবাইরে বুঝছো ভালো লাগতেছে না, এই এই জন্য সবাইরে একটু কল দিয়ে খবর টবর নিতেছি, কেমন আছো কেমন আছো। প্র্যাঙ্ক কল না? না না প্র্যাঙ্ক কল না। নাইলে কি? আচ্ছা প্র্যাঙ্ক করলে তোমার লাগে আমি গে যাইতাম না, তোমার লাগে আমি গে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ ভাই গে যাই দিন তো। হ্যাঁ এটাই তো, তাই দেখছো এটা প্র্যাঙ্ক করলাম, মানে এটা সবার সাথে কথা হইতেছে আর কি, অনেকের সাথে কথা হইলো মাত্র। ঠিক আছে ভাই, ভিডিও দেখো, আজকের ভিডিও দেখছো? হ্যাঁ ভাই দেখছি, অনেক ভালো লাগছে। ঠিক আছে কালকেও ব্লগ আসবে, দেখো ভাই ছাত্র গায়ে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকো। ওকে আচ্ছা ঠিক আছে, টাটা, ওয়ালাইকুম আসসালাম। আমার দিয়ে আজকে আর সম্ভব না এই ভিডিও করা, কজ আমি নিজে লিটল বিট কনফিউজড হয়ে যাই যে কেমনে কী করবো, কজ ওদের এক্সপ্রেশন আমার কাছে না মানে হুটহাট কেমন জানে লাগে। একবার সামিন ভাই, তাইমি ভাই, এরপর ফাহিম ভাই, আরেকবার ঠিক আছে কীসে, ও আচ্ছা মানজি, এত ফোন দিয়ে উড়া দুড়া ধমকাইলো, মানে ব্যাপারগুলো হয়েছে এরকম। বাট আমি চাইছিলাম যে আপনাদের সাথে একটু আমি আগে আমার পোস্টটা ডিলিট করে নেই, কজ পোস্ট না ডিলিট করলে মানুষ নাম্বার দিতেই থাকবে, দিতেই থাকবে। অ্যান্ড এই পোস্টটা ওপেন পোস্ট করে দিয়েছে তো, তাই একটু জামাল আছে, অলরেডি অনেকগুলা আইসা পড়ছে, দ্যাটস ওয়াই। বাট পোস্টটা ডিলিট হয়েছে, হ্যাঁ ডিলিট ডান। তো গাইস যারা এখন আমার ফেসবুক পেজে লাইক দেওয়া নয় তারা কাইন্ডলি এই ফেসবুক পেজটার মধ্যে একটা লাইক দিয়ে দিও, কজ এখন এখানে আছে 96,000, তো 4,000 লাইক বানায় দাও। সো সবাই লাইক দিয়ে দিও আমার ফেসবুক পেজটার মধ্যে, যেখানে আমি আমার সব আপডেটস দিয়ে থাকি। অ্যান্ড আজকের মানে ভিডিওটা হুটহাট করে কজ, কালকে আমার কোনো কন্টেন্ট নাই, এটাই হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটারের ঝামেলা। কজ লট অফ মেয়ে আমাকে ইনস্টাগ্রামে নক দিয়ে থাকে যে ভাইয়া প্র্যাঙ্ক কল করেন, প্র্যাঙ্ক কল করেন, প্র্যাঙ্ক কল করেন। কজ আমি নিজেই একটা প্র্যাঙ্কের মানুষ, তাই আমার কোনো প্র্যাঙ্ক কল করা হয় না। বাট কালকে ইনশাল্লাহ একটা ভ্লগ আসবে, স্টান ভ্লগ, যেহেতু কালকে ফ্রাইডে, তো এনজয় করবেন সবাই। লাভ ইউ গাইজ ফর 290K ইউটিউব সাবস্ক্রাইবার্স, 290K তো, হ্যাঁ 290 তো, আমি তো ভুলে ভাই একটা এক দুই বাড়াই কই, নাহলে কমাই কই, ঝামেলা রয়েছে এরকম। বাট বি ফ্র্যাঙ্কলি, মোটো ভ্লগকে কেমন লাগে কমেন্টে জানান, কজ মোটো ভ্লগ ডিপেন্ড করে, রেগুলার ভ্লগের উপর ডিপেন্ড করে মোটো ভ্লগ। মোটো ভ্লগ আমি রেগুলার করতে পারি, কজ হেলমেটে কথা বলতে থাকি। বাট একটা যে লাস্ট ভ্লগ আপনারা দেখলেন, যে একটা সুন্দর করে গুছানো ভ্লগ, ওটা সপ্তাহে বা দুই তিন সপ্তাহে পরে একটা আসবে, এইরকম জাতীয় জিনিসটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। লাভ ইউ গাইস।